নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ কিছু এঞ্জেল নাম্বার দেব এবং একটি সুইচ ওয়ার্ড দেব যা বর্তমান পরিস্থিতিতে আপনাদের খুব হেল্প করবে। আমরা সবাই একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সকলকে সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়। নিশ্চয়ই আপনারা সেই সাবধানতা অবলম্বন করছেন, যারা রেইকি জানেন তারা রেইকি ডেইলি প্র্যাকটিস করছেন, যারা অন্যান্য বিষয়ে এই জাতীয় যে অন্যান্য বিষয় রয়েছে, যোগা রয়েছে, বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো যারা করছেন তারাও খুব ভালোভাবে সেগুলো করুন। বাইরে যখন বেরোচ্ছেন তখন সাবধানতা অবলম্বন অবশ্যই করুন এবং পাশাপাশি আমাদের যে লাংস রয়েছে সেই লাংসগুলোকে আমরা যদি খুব শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতিতেও আমরা খুব ভালোভাবে নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না। তো সেই কথা মাথায় রেখেই আজকের ভিডিওটি বানাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওটি মূলত লাংসকে কিভাবে শক্তিশালী করা যায় এঞ্জেল নাম্বার বা হিলিং কোডের সাহায্যে, সেই বিষয়েই আজকে ভিডিও বানাচ্ছি। এবং এর পাশাপাশি একটি সুইচ ওয়ার্ড আমি দেব, যে সুইচ ওয়ার্ডটিও আপনাদের ভালোভাবে হেল্প করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখানে আমি বলে দেবো কিভাবে এই নাম্বারগুলোকে ইউজ করবেন, কখন কখন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। তো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করবেন। এই ভিডিও প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানো জরুরি, সবাই এই এঞ্জেল নাম্বার একসঙ্গে যদি ব্যবহার করেন, আমি নিজেও করি, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন, নিশ্চিন্তে থাকতে পারবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। যিনি ফার্স্ট আজকে এই চ্যানেল ভিজিট করছেন তার উদ্দেশ্যে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি জানতে পারবেন এবং আপনার সময় মতোই আপনি ভিডিও দেখে উপকৃত হতে পারবেন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা রেইকি জানেন, রেইকির ফার্স্ট ডিগ্রি শিখেছেন, সেকেন্ড ডিগ্রি শিখেছেন বা পরবর্তী কোর্স করেছেন, তারা বেশি করে লাংসের রেইকি দিন, অর্থাৎ কলার বনে রেইকি দিন, এই যে পয়েন্টটা আপনারা রেইকি দেন এই জায়গায় এসপিটি করুন, দিনে একটা থেকে দুটো এসপিটি করুন। আমি বলবো খারাপ চিন্তা না করে তার থেকে যদি আমরা রেইকিটাকে দিই আমাদের শরীরে, অর্থাৎ এক্সট্রা রেইকি করি খারাপ চিন্তা না করে, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে এই সময়টা কাটিয়ে উঠতে পারবেন। তো কলার বনে আপনি রেইকি দেবেন, পাশাপাশি এই যে পয়েন্টটা রয়েছে এটাকে বলা হয় থাইরয়েড থাইমাস পয়েন্ট, অর্থাৎ গলা ও অনাহত চক্রের মিডলে যে পয়েন্টটা থাকে, ঠিক আছে। থাইরয়েড, এটা হচ্ছে থাইরয়েড পয়েন্ট, বিশুদ্ধ চক্র, এখানে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, তো এখান থেকে আমরা যখন দিচ্ছি এটাকে বলা হয় থাইরয়েড থাইমাস পয়েন্ট, ঠিক আছে। তো ওই পয়েন্টেও আপনি রেইকি দেবেন, এই পয়েন্টে রেইকি দিলে কি হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, ইমিউনিটি পাওয়ার আপনার বাড়লে আপনি কিন্তু সুন্দরভাবে এই সময়টা কাটিয়ে উঠতে পারবেন। তাহলে এই দুটো বিষয় মাথায় রাখবেন যারা রেইকি জানেন। তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মোটর জোনের সিম্বলটি যারা পেয়েছেন তারা ব্যবহার করবেন। স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি, এই মোটর জোনের সিম্বলটি আপনারা ইউজ করবেন, শরীরের প্রত্যেকটি পয়েন্টে ইউজ করতে পারেন, আবার আপনি এই পয়েন্টে ইউজ করতে পারেন, এই পয়েন্টটি ইউজ করতে পারেন, এই পয়েন্টটি ইউজ করতে পারেন, এই পয়েন্টটি ইউজ করতে পারেন, অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, মূলত যে আমি যে কোলার বোন বললাম, থাইরয়েড থাইমাস বললাম, হার্ট চক্রে যখন করছেন অর্থাৎ অনাহত চক্রে যখন দিচ্ছেন, গলায় যখন দিচ্ছেন অর্থাৎ বিশুদ্ধ চক্রে, প্লাস মাথায়ও আপনি যে পয়েন্টগুলো রয়েছে সব জায়গায় দিতে পারেন, ঠিক আছে। আপনি পুরো 24টি বা 26টি পয়েন্টে পুরো দিতে পারেন বা 12টি, ঠিক আছে। সব পয়েন্টে আপনি মোটর জোনেন দিয়ে হিলিং করুন, তবে মোটর জোনেন যারা অলরেডি পেয়েছেন, অর্থাৎ মোটর জোনেন
সিম্বলটি শিখেছেন যারা, ঠিক আছে। এ নয় যে আমি এখানে স্ক্রিনে দেখালাম আপনারা সবাই ব্যবহার করতে শুরু করলেন, তা নয়। যাদের অ্যাটিউনমেন্ট নেওয়া আছে মোটর জোনেন সিম্বলের, তারাই শুধুমাত্র মোটর জোনেন সিম্বল ইউজ করে তার বেনিফিট পাবেন। তো রেইকির বিষয় বলা হয়ে গেল। এবার একটা কথা বলবো, আপনারা যদি রেইকি না জানেন তাহলে আপনারা একটা সাধারণ শ্বাসের ব্যায়াম করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের রেসপিরেটরি সিস্টেমকে পাওয়ারফুল করবে, লাংসকে শক্তিশালী করবে। সেটা এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, সেটা হচ্ছে আমাদের যে ব্রিথিং যে টেকনিক আছে, ঠিক আছে। লম্বা নাক দিয়ে শ্বাস নিলেন, শ্বাসটা যতটা সময় ধরে নিলেন ছাড়বেন তার থেকে বেশি সময় ধরে, এবং তখন মুখ থেকে ছাড়বেন। একে ডিপ ব্রিথ বলা হয়, ডিপ ব্রিথিং টেকনিক বলা হয় বা ডিপ ব্রিথ নেওয়া বলা হয়, ঠিক আছে। দেখুন, এই শেষ হল, অর্থাৎ ছাড়লাম কিন্তু অনেকটা সময় লাগে, নিলাম আর ছাড়লাম এমন হলে হবে না, ঠিক আছে। যেটা প্রত্যেকটা মেডিটেশনের আগে আমি বলি করতে, যাতে আমাদের খুব মনটা শান্ত হয়ে যায়, মেডিটেশন করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, মাথার মধ্যে যে নানান রকম চিন্তা চলছিল সেগুলোও শান্ত হয়ে যায়। তো সেই টেকনিকটা এখানে আপনারা এমনি করবেন, 2 মিনিট করুন, সময় পেলেন যখন 1 মিনিট করুন কি 3 মিনিট করুন, শুধু এই কাজটিই করবেন, ঠিক আছে। আবার আপনি এর যে 4টে পার্ট আছে, অর্থাৎ এটা 2টো ভাগ দেখালাম, নেয়া আর ছাড়া, আটকে রাখার একটা বিষয় আছে, সেটাও যদি করতে পারেন সেটা তাহলে আরও ভালো হয়। সেটা একটি দেখিয়ে দিচ্ছি, দেখুন, প্রথমে নেব, তারপর আটকে রাখব, তারপর ছাড়ব, তারপর আবার দম কিছুক্ষণ আটকে রেখে আবার নেব, 4টে পার্ট, ঠিক আছে। প্রথমে নিচ্ছি, এইভাবে, অর্থাৎ প্রথমে আপনি নিচ্ছেন, আটকে রাখছেন, তারপর লম্বা করে ছাড়ছেন, তারপর লাস্টে আবার কিছুক্ষণ আটকে রাখছেন। এই যে আটকে রাখার বিষয়টা আপনি কাউন্ট করুন, 1, 2, 3, 4, 5, তারপর ছাড়বেন, ছাড়া হয়ে যাওয়ার পর আবার 1, 2, 3, 4, 5, তারপর আবার নিন, ঠিক আছে। এটা কি হবে, আপনার শ্বাসের একটা ব্যায়াম হবে, এতে আপনার সব কিছু, এই যে এখন যে প্রবলেমটা হচ্ছে যেখানে শ্বাসকষ্ট হচ্ছে, এটা যদি ডেলি আপনি করতে থাকেন তাহলে আপনার নিজের শ্বাসের প্রতি আপনার একটা কন্ট্রোল থাকবে, একটা শক্তি তৈরি হবে, একটা পাওয়ার তৈরি হবে, যেটা আপনার এই বিষয়কে শক্তিশালী করবে, অর্থাৎ শ্বাসের যে বিষয় সেটা আপনার শক্তিশালী থাকবে আগে থেকেই। যারা প্রত্যেক দিন করেন তারা তো জানেন যে কতটা উপকারিতা আছে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি এটাই আপনি এখানে করবেন। আবার এটা 3টে ভাগেও করা যায়, ঠিক আছে, যাকে আমরা বইয়ের ভাষায় যদি বলি পূরক, কুম্ভক, রেচক। পূরক গ্রহণ করলাম, রেচক কুম্ভক আটকে রাখলাম, রেচক ছেড়ে দিলাম, ঠিক আছে। পূজাতেও অনেক ঠাকুরমশাইকে দেখবেন এই জিনিসটা করে, নাকের এক সাইড এরকম করে শ্বাস নেয়, নিয়ে আটকে রেখে আর এক সাইড থেকে ছাড়ে। সেখানে একটা সিস্টেম আছে, এক সাইড থেকে নিতে হবে, নিয়ে কিছু নেওয়ার সময় একটা মন্ত্রকে বলতে হয় কয়েকবার, তারপর আটকে রেখে তার ডবল বলতে হয়, মানে মনে জপ করতে হয়, তারপর ছাড়ার সময় তার ডবল বলতে বলতে ছাড়তে হয়। এটা হচ্ছে পূরক, কুম্ভক, রেচক। এটাও করা যায়, শ্বাস নিলাম, আটকে রাখলাম, 5 কাউন্ট করলাম, 1, 2, 3, 4, 5, ছেড়ে দিলাম, আবার নিলাম, 5 অব্দি কাউন্ট করলাম, তারপর ছাড়লাম, ছাড়ার সময় লম্বা।
অর্থাৎ এই তিনটে ভাগেই এটা করা যায়। আপনার জন্য যেটা ঠিক মনে হচ্ছে করে দেখুন, তিনটেই করে দেখুন, যেটা আপনাকে খুব আপনার খুব ভালো লাগছে, দেখবেন এটা আমার খুব ভালো লাগছে, তো সেইটাই আপনি করুন, তিনটেতেই উপকার পাবেন। এবং এটা করবেন যখন একদম বদ্ধ ঘরে বসে করবেন না, যেখানে হাওয়া বাতাস চলাচল করছে না সেখানে করবেন না, জানালার পাশে বসে করতে পারেন, বিছানায় বসে জানালা খুলে দিলেন, সেটা দিনে হোক রাতে হোক যে কোনো সময় সেখান থেকে ফ্রেশ এয়ার পেলেন আপনি, সেখান থেকে করলেন, আপনি করতে পারেন, ঠিক আছে। তো এটা হলো যারা রেইকি জানেন না তাদের জন্য। এবার যারা রেইকি জানেন না এবং যারা রেইকি জানেন দুজনের জন্যই হিলিং কোড এবার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই সবকটা হিলিং কোড একসঙ্গে আপনাদের ইউজ করতে হবে। এই চেস্টের এখানে যে বিষয়গুলো রয়েছে, হার্ট রয়েছে, লাংস রয়েছে, এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে হিলিং হবে, খুব ভালোভাবে এনার্জি পাবে, তাদের শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো বর্তমান পরিস্থিতির জন্য এই নাম্বারগুলো খুবই জরুরি। এছাড়াও আমি আগে ভিডিও দিয়েছিলাম এই ভাইরাসের, যে ভাইরাসের জন্য বেশ কিছু এঞ্জেল নাম্বার দেওয়া ছিল, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, এর সঙ্গে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ওটা হয়তো গত বছর আমি দিয়েছিলাম, আবার তো ফিরে এসেছে, তো সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এর আগে এই জাতীয় ভিডিও অনেকগুলো অলরেডি বানিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে ওই নাম্বারগুলো আপনারা নিয়ে নিতে পারেন, একসঙ্গে ইউজ করতে পারেন, একসঙ্গে অনেক এঞ্জেল নাম্বার ইউজ করা যায়। তো যারা এঞ্জেল নাম্বার ইউজ করতে জানেন তারা তো নাম্বারগুলো পেয়ে গেলেন, চটপট ইউজ করুন। যারা জানেন না, যারা মনে করছেন যে এঞ্জেল নাম্বারটা ব্যবহার কী করে করবো, হিলিং কোড কীভাবে ব্যবহার করবো, তাদের জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। হিলিং কোড বেশ কিছু উপায় আমরা ব্যবহার করতে পারি, সবকটাই আপনাকে করতে হবে তা নয়, এর ভেতর থেকে একটা বা দুটো আপনাকে ইউজ করতে হবে উপকার পাওয়ার জন্য। এখানে যে কটা নাম্বার দেওয়া আছে ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেইভাবেই কপি করবেন, ঠিক যেমনভাবে লেখা আছে। কোনো নাম্বারে যদি স্পেস থাকে স্পেস দেবেন, কোনো নাম্বারে যদি কমা থাকে কমা দেবেন, কোনো নাম্বার যদি স্পেস না থাকে গায়ে গায়ে থাকে তো সেই রকম গায়ে গায়ে লিখবেন, লিখবেন আপনি কালো অথবা নীল কালি দিয়ে। কোথায় লিখবেন? নন ডমিনেন্ট হ্যান্ড বা নন ডমিনেন্ট সাইডে, অর্থাৎ অপ্রভাবশালী হাত বা অপ্রভাবশালী অঙ্গ। তো আপনার ডান হাত যদি আপনার বেশি চলে, অর্থাৎ আপনি ডান হাতি হন, তাহলে আপনি কোন দিকে লিখবেন? বাঁ দিকে, বাঁ দিকে শরীরের যে কোনো জায়গায় অথবা বাঁ হাতে। আবার আপনি যদি বাঁ হাতি হন তাহলে ডান দিকে লিখবেন বা ডান হাতে লিখবেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে বোতলে জল পান করেন সেই জলের বোতলের গায়ে ডাইরেক্ট মার্কার কালি দিয়ে নাম্বারগুলো লিখতে পারেন, অথবা কাগজে লিখে গায়ে আটকে দিতে পারেন। খেয়াল রাখবেন যাতে নাম্বার মানে যা নাম্বারগুলো যাতে নষ্ট না হয়ে যায়, শরীরেও তাই বোতলের গায়েও তাই, কোনো ডিজিট যেন নষ্ট না হয়ে যায়, মানে উঠে না যায়, আবছা না হয়ে যায়, তাহলে উপকার পাবেন না। এবার এই দুটো বিষয় আপনি করতে পারেন, ইজি আছে, সবকটা ইজি। তিন নম্বর আর একটা করতে পারেন, সেটা হচ্ছে একটা ইসি বানিয়ে রাখতে পারে। ইসি হচ্ছে এনার্জি সার্কেল। এনার্জি সার্কেল কিভাবে বানাবেন? আপনি একটি প্লেন কাগজ নেবেন, সেটা রুলটানো হতে পারে, সাদা হতে পারে, যে কোনো মানে পেজ হতে পারে খাতার। প্রথমে আপনার নাম বড় বড় করে লিখবেন, মানে বড় বড় অর্থাৎ গোটা গোটা করে লিখবেন, পরিষ্কার নাম টাইটেল একসঙ্গে, সারনেম সহ। আপনি আবার আপনার সঙ্গে ফ্যামিলির লোকেদেরও নিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে পাঁচজন রয়েছে পাঁচজনের নাম পরপর লিখলেন, লিখে এই নাম্বারগুলো আপনি তারপর লিখলেন তার নিচে, প্রথমে সবার নাম তার নিচে নাম্বারগুলো লিখলেন, লিখে একটা সার্কেল করে দেবেন, জাস্ট একটা সার্কেল করে দেবেন। সার্কেলটা করার সময় মাথায় রাখবেন যাতে পেনটা একবার খাতায় টাচ করে পুরো সার্কেলটা বানিয়ে এই দুটো দাগের সঙ্গে দাগ মিলিয়েই পেনটা তোলা হয়, অর্থাৎ একটু একটু করে যদি করা হয় তাহলে সেই সার্কেলটি কাজ করবে না, একবারে পুরো গোলটা করে পেনটা তুলতে হবে। তো এই যে ইসিটা তৈরি হলো, এটা আপনি চাইলে আপনার জ্যেষ্ঠ দেব বা দেবী আছে বাড়িতে, যে আরাধ্য দেব বা দেবী আছে, বিভিন্ন ধর্মের কথা বলছি আমি, শুধু একটি ধর্মের কথা বলছি না, ইসলাম ধর্মের যারা আছেন তারা তাদের কোনো একটি ভালো পবিত্র জায়গায় যেখানে আপনারা নামাজ টামাজ পড়ছেন, বর্তমানে রমজান মাস চলছে, পবিত্র রমজান মাস, সে এবার সেই রকম কোনো একটা পবিত্র জায়গায় আপনি যদি রাখেন তো ভালো হবে, ঠিক আছে। যে কোনো ধর্মের মানুষ যে কোনো তাদের ধর্ম অনুযায়ী পবিত্র জায়গা যেটি আছে বাড়িতে সেখানে আপনারা ওটা রেখে দিন, খাতার মধ্যে লিখে, খাতাটা শুদ্ধ যদি রেখে দেন তাও হবে, ঠিক আছে। বের করে ফর্ম মানে আমি বাঁধাতে এসব বলছি না, হ্যাঁ, জাস্ট খাতায় আছে, খাতা যেরকমভাবে লিখেছেন খাতা বন্ধ করে রেখে দিন। আর যাদের ঠাকুর ঘরে রাখতে চাইছেন, যেরকম আমার ঠাকুর ঘরে রাখা আছে, অর্থাৎ আমার গুরুদেব, আমার গুরুদেবের পিছনে আমি রেখেছি,
ঠিক আছে, আমার গুরুদেবের যে ফটো ফ্রেম আছে, যে বিগ্রহ আছে, তার পেছনে আমি রেখেছি। তো সেটা আমার নিজের বিশ্বাস, আমি অনেককে বলেছি রাখতে, তারা রেখেওছে। কেউ ভগবান শঙ্করের পেছনে রেখেছে, কেউ ভগবান বিষ্ণুর পেছনে রেখেছেন। যে যে ঠাকুরকে মানেন সেই ঠাকুরের পেছনে রাখতে পারেন, অর্থাৎ আপনি ঠাকুরের পেছনে রয়েছেন, অর্থাৎ আপনার সামনে সেই আপনার শ্রেষ্ঠ দেব বা দেবী রয়েছে। আপনার কাছে কিছু যদি আসার হয় তাহলে তার কাছ থেকে হয়ে আসতে হবে, সে সামনে রয়েছে, অর্থাৎ আপনি সেফ। এই দৃষ্টিকোণ থেকে আমি রেখেছি এবং অনেককে রাখতে বলেছি, অনেকে রেখেওছেন। যে কোনো ইসি এরকম সিস্টেমে আমরা রাখি। আবার আমি যদি শুধু খাতার মধ্যে রেখে আমার পড়ার জায়গায় রেখে দিই বা স্টাডি রুমে রেখে দিই বা যে কোনো একটা ভালো জায়গায় রেখে দিই তাহলেও হবে। এগুলো যে করতেই হবে এমন কথা নেই, ঠিক আছে? তো এই ইসিটা বানিয়ে রাখলে কি হবে, ইসিটাতে 24 hours এনার্জিটা চলতে থাকবে, কারণ হাতে যেটা লিখেছেন সেটা যখন মুছে গেল তখন কিন্তু এর উপকারটা আপনি পাচ্ছেন না, বন্ধ হয়ে গেল। আপনি বোতলের গায়ে লিখেছেন, বোতলের গায়ে লাগানো রয়েছে, অর্থাৎ জল দেখা গেল, জল শেষ হয়ে গেল, তাহলে আপনি কী খাবেন? তাহলে সেই সময়টা উপকার পাচ্ছেন না। অথবা বোতলের গায়ে কোনো ডিজিট নষ্ট হয়ে গেল, আবার নতুন করে লিখবেন, ততক্ষণ আপনার কিন্তু সেই উপকারটা পাবেন না। কিন্তু ইসি বানালে কি হয়, ইসি অর্থাৎ এনার্জি সার্কেল, ওই যে সার্কেলটা বানালেন তার মধ্যে ওই নাম্বারের এনার্জিগুলো ঘোরাফেরা করছে, এবং ওই নাম্বারগুলোর এনার্জি কাদের শরীরে যাচ্ছে, যাদের নাম ওই সার্কেলের মধ্যে রয়েছে, অর্থাৎ সারাক্ষণই এনার্জিটা তারা পেতে থাকছে। তো ওই জন্য ইসি বেস্ট, সবচাইতে বেস্ট হচ্ছে ইসি। ইসির পাশাপাশি আপনারা এগুলোও করতে পারেন। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে, এ তো আপনার হিলিং কোড ব্যবহার করার বিষয় বললাম, এভাবে করবেন। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যখন বাইরে বেরোচ্ছেন খুব দরকার কিছু কেনার বিষয় আছে বা আপনি অফিসে যাচ্ছেন, ঠিক আছে, যেগুলো প্রয়োজনীয়, এমনি ঘুরতে নয়, ঠিক আছে, এখন ঘুরতে যাওয়ার সময় নয় এটা, এখন প্রয়োজন অনুযায়ী বাইরে বেরোতে হবে। তো সেই সময় আপনি কী বল, মানে এটা বলছি সবার জন্য, যিনি রেইকি জানেন, যিনি রেইকি জানেন না, কারণ রেইকি যারা জানেন তারা তো প্রোটেকশন শিল্ড বানাতে জানেন, ঠিক আছে, আর যারা এটা জানেন না তারা কি করবেন, তারা মনে মনে একটি সুইচ ওয়ার্ড বলছি সেটা চ্যান্ট করবেন, সেটা হচ্ছে ডিভাইন গার্ড আমব্রেলা আপ, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, ডিভাইন গার্ড আমব্রেলা আপ, মনে মনে না এটা চ্যান্ট করতে থাকবেন। তাহলে কি হবে, একটি ঈশ্বরীয় প্রোটেকশন শিল্ড আপনাকে প্রোটেক্ট করবে বিভিন্ন ধরনের নেগেটিভিটি থেকে। তো এই ভাইরাসটিও একটি নেগেটিভিটিরই অংশ, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে আপনি নেগেটিভ এনার্জির থেকে সুরক্ষিত থাকতে পারবেন যখন আপনি ডিভাইন গার্ড আমব্রেলা আপ বারবার চ্যান্ট করবেন, ঠিক আছে। এমনকি কোনো নেগেটিভ পার্সনের কাছেও যখন যাচ্ছেন, আপনি মনে ভাবছেন যে এই মানুষটির সঙ্গে দেখা করলে আমার মধ্যে নেগেটিভিটি চলে আসে, তখন তাহলে সেই ক্ষেত্রেও আপনি সেই মানুষের সঙ্গে যখন মিট করছেন তখন মনে মনে এটা চ্যান্ট করতে পারেন, অর্থাৎ তার আর আপনার মাঝখানে একটি ওয়াল তৈরি হয়ে যাচ্ছে, দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে, অদৃশ্য দেওয়াল, যেটা ভেদ করে কিন্তু তার কোনো নেগেটিভিটি আপনার শরীরে আর আসছে না। এছাড়া প্রোটেকশন শিল্ডের আরেকটি এঞ্জেল নাম্বার হিলিং কোড আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, এই হিলিং কোডটিও আপনারা চ্যান্ট করতে পারেন। তো অপশনাল, দুটো অপশান দিলাম, আপনি নয় ডিভাইন গার্ড আমব্রেলা আপ বাইরে বেরোলে চ্যান্ট করবেন মনে মনে, আর না হয় এই যে নাম্বারটি এখন দেখাচ্ছি এই নাম্বারটি আপনাকে চ্যান্ট করতে হবে, ঠিক আছে। ডিভাইন গার্ড আমব্রেলা আপ চ্যান্ট করতে পারেন অথবা এই নাম্বারটি চ্যান্ট করতে পারেন। এই নাম্বারটি হচ্ছে প্রোটেকশন শিল্ড ক্রিয়েট করবে, আপনি যত চ্যান্ট করবেন আপনার চারপাশে একটি প্রোটেকশন শিল্ড তৈরি করবে, এটা হচ্ছে সেই হিলিং কোড, ঠিক আছে। আর আগে যে হিলিং কোডগুলো দিলাম সেগুলো চ্যান্ট করার কোনো ব্যাপার নেই, সেগুলো শুধুমাত্র লিখে ব্যবহার করবেন। তাহলে বাড়িতে আছেন সমস্ত হিলিং কোডগুলো ব্যবহার করুন, বাড়ির বাইরে যখন যাচ্ছেন তখন ডিভাইন গার্ড আমব্রেলা আপ চ্যান্ট করুন অথবা এই এঞ্জেল নাম্বারটি ব্যবহার করুন, অর্থাৎ চ্যান্ট করতে থাকুন মনে মনে। সেটা আপনি লিখেও বেরোতে পারেন, শরীরে লিখেও আপনি বাইরে বেরোতে পারেন, ঠিক আছে। তবে চ্যান্ট করলে সবচাইতে ভালো হবে, একটি এঞ্জেল নাম্বার বারবার চ্যান্ট করলে সবচাইতে ভালো। আবার আপনি এই যে দুটো, একটি সুইচ ওয়ার্ড, একটি যে এঞ্জেল নাম্বার বলছি প্রোটেকশন শিল্ডের জন্য, সেটা কিন্তু ওই ইসির মধ্যেও দিতে পারেন, ইসির মধ্যেও এই দুটো নাম্বার দিয়ে দিতে পারেন, আরও ভালো হবে। পাশাপাশি একটি হিলিং কোড এখন দেখাচ্ছি,
দেখুন এই হিলিং কোডটি কিন্তু আপনারা চ্যান্ট করবেন কখন বলে দিচ্ছি। হিলিং কোডটি দেখতে পাচ্ছেন 639 hearts, 639 hearts, এই নাম এইভাবে চ্যান্ট করবেন 639 hearts, 639 hearts, 639 hearts, মনে মনে চ্যান্ট করবেন। এটা হচ্ছে এমন একটি হিলিং নাম্বার যে হিলিং নাম্বারটি আপনি যখন চ্যান্ট করবেন, আবার এটা আপনি লিখতেও পারেন, ইসির মধ্যেও লিখতে পারেন, শরীরেও লিখতে পারেন, জলের বোতলও লিখতে পারেন, মানে সব নাম্বারগুলো আপনি লিখতেও পারেন, সুইচ ওয়ার্ডও লিখতে পারেন, ঠিক আছে। আমি ভাগ করে করে বলছি কারণ এর বিশেষ বিশেষ কাজ রয়েছে। এই যে হিলিং নাম্বারটি 639 hearts, এই নাম্বারটি ওভারঅল আপনার হার্ট, আপনার লাংস, আপনার চেস্ট, আপনার রেসপিরেটরি সিস্টেম সব কিছুকে হিলিং এনার্জি দেবে, হিলিং করবে, ঠিক আছে। তো আপনি চাইলে এই নাম্বারটিও সারা বাড়ির বাড়িতে যখন আছেন মাঝে মাঝে চ্যান্ট করতে পারেন, ঠিক আছে। যখন আপনি মনে করছেন ফাঁকা টাইমে বসে আছি, আমি আমার পুরো রেসপিরেটরি সিস্টেম, হার্ট, লাংস এগুলোকে হিলিং করব রেইকি ছাড়া, মানে যারা রেইকি জানেন না তাদের কথা বলছি, তো তারা এই 639 hearts এই নাম্বারটি বারবার যদি চ্যান্ট করেন মনে মনে, আপনাদের এই রেসপিরেটরি সিস্টেম, হার্ট, লাংস এগুলো কিন্তু সুন্দরভাবে হিল হতে থাকবে। তাহলে যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন নয় এঞ্জেল নাম্বার চ্যান্ট করুন, না হলে ডিভাইন গার্ড আমব্রেলা আপ চ্যান্ট করুন, আর যখন আপনি মনে করছেন যে আপনি আপনার পুরো রেসপিরেটরি সিস্টেমকে হিলিং করবেন তখন উইদাউট রেইকি, তখন এই 639 hearts এইটা বারবার চ্যান্ট করতে থাকুন মনে মনে। যতক্ষণ খুশি ততক্ষণ চ্যান্ট করবেন, 28 বার করতে হবে কি 30 বার কি 108 এগুলো আমি বলছি না, যতক্ষণ খুশি ততক্ষণ করুন, তাতেই উপকার পাবেন। আর এই সবগুলো নাম্বার, অর্থাৎ এতক্ষণ যতগুলো নাম্বার বললাম, এই সব কটা নাম্বার প্লাস এই যে সুইচ ওয়ার্ড, এই সব কিছুকেই কিন্তু আপনি ইসির মধ্যে ঢোকাতে পারেন, আপনি শরীরে লিখতে পারেন, আপনি জলের বোতলও লিখতে পারেন। তাহলে আর কোনো কনফিউশন নেই, আশা করি পুরো বুঝে গেছেন কী কী বললাম। তো এইভাবে চালু করে দিন এবং নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, বাইরে যখনই যাবেন মাস্ক অবশ্যই পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মানার চেষ্টা করুন, কারণ এখনও বাইরে দেখতে পাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স কাকে বলে কিছু বোঝার উপায় নেই, সব জায়গায় গায়ে গায়ে সবাই রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু বুঝতে হবে, জানতে হবে, আপনি চেষ্টা করুন, কে মানছে না মানছে দরকার নেই, আপনি চেষ্টা করুন মানার, ঠিক আছে। তো এগুলো মানার চেষ্টা করুন, বাদবাকি সব ইউনিভার্সের ওপরে ছাড়ুন, কারণ আমি একটা জিনিস জানি যে অশুভ শক্তি কখনোই জিততে পারে না, তো এটা একটা অশুভ শক্তি, শুভ শক্তিরই জয় হবে। কথাই আছে রাত যত কালোই হোক না কেন দিন তারপরে আসেই, তো সেই নতুন দিনের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, অবশ্যই সেই ভোর আসছে। তো দুশ্চিন্তা করবেন না, নিজের হিলিং করুন, নিজের যত্ন নিন। এই ছিল ভিডিও, আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইন হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনার ফ্রি টাইমে আপনি সুন্দরভাবে সমস্ত ক্লাস করতে পারবেন। যে কোনো ক্লাস করার জন্য আপনি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। কী কী ক্লাস করাচ্ছি, কী কী কোর্স করছি করাচ্ছি সেগুলো ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।